সুপ্রিয় দর্শক, ষাঁড় গরুর প্যাকেজ এই যে আপনারা দেখছেন। আপনারা যারা ষাঁড় গরুর খামার করতে আগ্রহী আর ষাঁড় গরু একবারে এই ষাটটি ষাঁড় গরু এই ধরনের গরু খোঁজেন, মূলত তাদের উদ্দেশ্যে এই প্যাকেজটি। তো আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজারে, এখানে রবিউল ভাইয়ের বাসায়। রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন আপনি? তো আজকে কি প্যাকেজ দিচ্ছেন? আজকে ভাই ছোট মাঝারি ষাটটা গরুর একটা প্যাকেজ দিচ্ছি ভাই। আচ্ছা জি, ষাটটা গরু? ষাটটা। আচ্ছা, প্রথম দিকে আমরা এখান থেকে একটু দেখি, এই যে একটা দেখছি আমরা, জি দেশি, এটা গ্রাম থেকে কিনছি ভাই। হ্যাঁ, খুব শুকনা গরু। আচ্ছা, এটা যদি আপনার কুরবানি পর্যন্ত, কুরবানি কিন্তু হবে এটা গরু। কুরবানি এটা শিং উঠছে। হ্যাঁ, আমার লম্বা আছে গরু, কিন্তু এগুলোকে খাওয়ানো হয়নি। খাওয়ানো হয়নি ভাই। আচ্ছা আচ্ছা, যে লোকের গরু কিনছি প্রায় নয়টা গরু। হ্যাঁ, নয়টা গরু আছে ওনা। আচ্ছা, কিন্তু খাওয়ানোর মতো লোক নেই, মানে পরিচর্যার অভাবে এই অবস্থা। বডি আছে না গরুটা, দেখেন না চামচটা বা লম্বা কতটা, বডি আছে কিন্তু শুকনা, শিং উঠে গেছে। আচ্ছা, মানে এটা খাওয়ালে আবার অনেক বড় হবে, খাওয়ালে ভরপুর হবে। এটা চামচটা ভালো আছে, বডি ভালো, মানে কুরবানি আস্তে আস্তে যদি ঠিক মতো খাওয়াইতে পারে এটা কিন্তু কুরবানি হবে। আচ্ছা, আর কুরবানির সময় এটা ভরেও যাবে, মানে খাঁচাটা ভালো, খাঁচা ভালো, উঁচা লম্বা আছে। আচ্ছা, এটা হলো একটা গরু। এটা তারপরে তারপরে আপনারা এই যে এখান থেকে শুরু করি আমরা, জি ভাই, এই যে একটা দেখছি সাদা, এগুলা দেশাল, মানে দেশি দেশি। আচ্ছা দেশি, হ্যাঁ, উঁচা লম্বা বা বডি, বয়স কিন্তু হালকা বাচ্চাগুলো, এগুলো বাচ্চা কিন্তু বয়স কম। চেন এগুলো পোষার জন্য আর কি, যারা পালবে হ্যাঁ তাদের জন্য ভালো এগুলো গরু, এটা পোষার জন্য, পোষার জন্য ভাই। এই যে চাম দেখছেন কত ঢিল। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এখানে একটা দেখছি, হ্যাঁ এটা একটা, এটা তো ঢিসা দেয় ভালো। আচ্ছা, এখানে আরিয়া গরু, এটা বিরক্ত করে বেশি সবাই। এটা হলো তিন নাম্বার, হইলো এটা তিন নাম্বার। হ্যাঁ, এটা চার নাম্বার, এই যে এটা, হ্যাঁ এটা আপনার কুরবানি আস্তে আস্তে এটা অনেক বড় হবে, এটাও, হ্যাঁ এটা অনেক উঁচা লম্বা আছে, হুম বডি ভালো, মোটা তাজা আর কি, এটা মোটা তাজা হবে। এটা হলো চার নাম্বার, চার নাম্বার, এটা হলো পাঁচ নাম্বার ভাই, হুম এটাও ভালো বাচ্চা, বয়স হালকা, এটা বাচ্চার বয়স হালকা, এখনো বিচ্ছিগুলো হয়নি, দেখেন না যে বিচ্ছি, বিচ্ছি কিন্তু একবারে নেই, একবারে ছোট, মানে জ্বালা বাচ্চা, বাতি খাওয়াইলে বাতি, আর গরম আসতেছে এখন, এখন তো খাওয়াইলেই। হ্যাঁ, তারপরে ছয় নম্বর, এটা নাভিটা আবার ঝুলা আছে, নাভি একটু মোটামুটি ঝুলে, এটা করস, করস করস। আচ্ছা, যেমন কালা করসগুলো আছে, হ্যাঁ এই সাইজের এই বাচ্চাটা কিন্তু কালা করসগুলোর মতো, একবার ঘাড় নাই, এই যে ঘাড়, দেশিগুলো যেমন ঘাড় আছে, এই যে দেশিগুলো ঘাড় আছে না, এই যে দেশিগুলো ঘাড় আছে, এটা কিন্তু ঘাড় নাই, এটা করস। হ্যাঁ, এটা ঘাড় একদম সমান, একবারে সমান, মাথা ভালো, এই যে গরুর মাথা দেখছেন না, গরু কিন্তু মাথা একবারে করস, এটা লম্বা আছে, অনেক লম্বা, অনেক লম্বা গরু, এটারও বয়স কম, যে বিচিটা দেখতেছেন না, একবারে এই যে বিচি আছে না, একবারে ছোট, বয়স হালকা। আচ্ছা আচ্ছা, এটা হলো ছয় নম্বর, ছয় নম্বর ভাই, তারপরে এটা হলো আছে সাত নম্বর, এটা হলো সাত নম্বর। আচ্ছা, এটারও বয়স কম, এগুলো জ্বালা বাচ্চা আর কি, এই যে দেখতেছেন না, এই যে বিচি অনেক ছোট, চাম চোচা ইয়া অনেক ভালো আর কি, এগুলা চার পাঁচ মাস, তিন মাস পারলে এগুলা মোটামুটি একটা রেজাল্ট ভালো পাবে ওনারা। আচ্ছা, এই একবারে ষাটটা গরু যদি কেউ মানে পালন করে, আচ্ছা আমাদেরকে একটু বলেন, এই যে এই ষাটটা গরু, এই ধরনের তো ছোটো ছোটো প্যাকেজগুলি, এগুলোর আসলে অনেক চাহিদা আছে, আর এগুলা একটা ছোটো ট্রাকেও চলে যাবে? হ্যাঁ, ছোটো ট্রাকে, সাত ফিট ট্রাকে দিতে পারবো, পিক আপে, ছোটো একটা জায়গা, যে সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় দিতে পারবো। আচ্ছা, সেই ট্রান্সপোর্ট ব্যবস্থা তো আপনার এখানে আছেই, এর আগেও আপনি পাঠাইছিলেন। তা আমরা আসলে এবার যাব আসলে যে জিনিসটাতে, সেটা হলো প্যাকেজ মূল্য, প্যাকেজ মূল্য ভাই। হ্যাঁ, আমি তো দাম দর করি না, এক রেটে ভাই, হুম দুই লক্ষ পঁচাশ পঁয়ষট্টি হাজার টাকা পড়বে এই ষাটটা গরু, ষাটটা গরু দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেট পড়বে। আচ্ছা, আপনি আমাকে বলেন যে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে
কেউ যদি নেয় তাহলে কেন নিবে? এখন আমি বলি, এখানে বড় বড় চারটা গরু কিন্তু সেম আছে, এগুলা যদি আপনার কুরবানি পর্যন্ত পালে এক একটা গরু মিনিমাম 60,000 কাছাকাছি বিক্রি হবে। যেমন আপনাকে বলি, এদিকে আসুন, আপনাকে দেখাই। যেমন এই গরুটা এখন বাজারে কিনতে গেলে আপনার প্রায় 40,000 টাকা নিচে পাবে না এই গরু, কিন্তু না 40,000 টাকা নিচে পাবে না। এই গরুটা যদি 3 মাস পালে 60,000 টাকা কুরবানির সময় কিন্তু এটা কুরবানি হবে, এটা কিন্তু 100% কুরবানি হবে ভাই। আচ্ছা, এটা খাওয়াইলে ভরপুর করলে যে বডিটা আছে না, এটা চামচটা এবং শিং মাথা, এটা কিন্তু মিনিমাম 60,000 টাকা বিক্রি হবে। আচ্ছা, আর এখন যদি বাজারে কেউ কিনতে যায় 40,000 টাকা নিচে কিন্তু পাবে না এই গরু, 40,000 টাকা মার্কেট থেকে কিনা লাগবে। যেমন আরেকটা জিনিস বলি, যেমন এই গরুটা আছে আপনার 45-44,000 টাকা কি গরু, এই যে এই গরুটা দেখছেন না, এটা এত তেজি কেন? তেজি মানে হেভি শক্তিবান গরু। হ্যাঁ, তাই তো দেখতেছি, এই যে অনেক শক্তিবান গরু। আচ্ছা, ওইটার আশেপাশ থেকে সরে যান। হ্যাঁ, এই গরুটা হাটে কিনতে গেলে 40-42,000 কিনতে হবে, ওনারা যদি 3-4 মাস পালে এই গরু 5-9,000 টাকা বিক্রি হবে। এবারে যে মনে করেন, ধরেন এখন গরুগুলো ওনার যদি 2,65,000 টাকা কিনে, 2,65,000 টাকা কেনার পরে খরচ আছে ওনার, খরচ করলে অবশ্যই পার পিস গরু যদি অনেক 5-6,000 টাকার লাভ করে 2-3 মাস করে, তো অবশ্যই 40,000 টাকা 5-35-40,000 টাকা ওনার লাভ হবে খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা, এই এই গরুগুলিকে আপনি যে রাখেন, আপনি খাওয়ান কি? আমি তো ভাই খ্যার আমি তো গ্রাম থেকে সংগ্রহ করে নিয়েছি, একদিনে তো আর সংগ্রহ নেই, সময় লাগে। হ্যাঁ, খ্যার আর ভুসি, হ্যাঁ খুদির ভাত, এগুলো খাওয়াই আমার। আর আমি যদি পালি তেলে না অনেক কিছু খাওয়া যায়, যেমন এখন যেনারা নিবে ওনারা নেওয়ার পরে কিরমির ট্যাবলেট দেবে, কিরমির ট্যাবলেট পরে লিভার টনিক খাওয়াবে, লিভার টনিকের পরে আবার ক্যালসিয়াম ভিটামিন আছে, ক্যালসিয়াম ভিটামিন দেবে অনেক সময়। আবার যদি না হয় ক্যাটাফক্স এডি মারবে, মানে এডি মারলে রুচিটা রুচিটা বাড়ে যাবে, রুচি হয়ে গরু। হ্যাঁ, অল্প দিনে ভালো হয়ে যায় গরু, চামচা চাপ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, পশম কাটবে। এখন তো ভাই খাওয়ার কোনো বিকল্প নেই না, যারা জানে। হ্যাঁ, এখন ওদের কাছে কোনো ব্যাপার না, একটা গরু তৈরি করতে কোনো ব্যাপার না কিন্তু। আচ্ছা, বর্তমান যে যুগে খাওয়ার কিনতে গেলে অনেক কিছু খাওয়া পাওয়া যায়, আপনার ফিড বলেন, ভুসি বলেন, ব্রান বলেন, হ্যাঁ চক্কর বলেন, এইসব খাওয়াইলে গরু তাড়াতাড়ি কিন্তু মোটা দেবে। বড় বড় খামারিরা ওরা তো ভাই অনেক কিছু খাওয়ায়, কিন্তু ছোট ছোট খামারিরা অত কিছু জানে না, বুঝছেন না? এখন জানতে হবে, গরু পালতে হলে কিন্তু জানতে হবে, ঘাস খাওয়াইতে হবে, এরকম অনেক জিনিস খাওয়ার মতো আছে। আচ্ছা, মানে তাড়াতাড়ি কিসে বাড়ে সেই খাওয়াগুলি সম্পর্কে বলতে কি, ভুসি ফিট এগুলো দিলে কিন্তু তাড়াতাড়ি বাড়ে গরু। আচ্ছা, ফিট খাওয়াইলে কিন্তু গরু অতি তাড়াতাড়ি মোটা দেওয়া হয় ফিট। আচ্ছা, তো আপনার 2,65,000 টাকা এটাই হলো বাটা প্রাইস, আর মোটামুটি 7-8,000 টাকা বাংলাদেশের যে প্রান্তেই যাক, সারা বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে 7-8,000 টাকা পরিবহন খরচ, পরিবহন খরচ। আচ্ছা, সেই পরিবহন খরচটা তো ধরেই তাদেরকে হিসাব করতে হবে, জানা নিবে আর খরচ, যারা নিবে তাদের পরিবহন খরচ না, ওইটাই তো, তারা তো ওই হিসাবটাও করবে। হ্যাঁ অবশ্যই, যে পরিবহনে নিয়ে যেতে হবে একটা খরচ আছে। আচ্ছা রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো সুপ্রদর্শক, আপনারা শুনলেন যে এই 60টা যে সার গরু, এই 60টা সার গরুর প্যাকেজ দিলেন রবিউল ভাই 2,65,000 টাকা। তা আমরা রবিউল ভাইয়ের কাছে আরেকবার আসবো, রবিউল ভাইয়ের মোবাইল নাম্বারটা নেওয়ার জন্য। ও রবিউল, রবিউল ভাই একটু মোবাইল নাম্বারটা বলবেন, 017 80-66-59-55। আরেকবার বলবেন, 017-80-66-59-55। আর ইমো নাম্বার হচ্ছে আমার 0171-600-22-37। অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ভাই। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।